থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরে চলতি মাসের আঠেরো তারিখ থেকে শুরু হয়েছে এশিয়ান ক্যাডেট ও জুনিয়র জুডু প্রতিযোগিতা দু হাজার এ আসরে শক্তিশালী চীন জাপান কোরিয়াসহ এশিয়ার অন্যান্য দেশের জুনিয়র জুডুকারা পুরুষ ও মহিলা বিভাগে অংশ নিয়েছে মঙ্গলবার এই প্রতিযোগিতায় দেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতে নিল রাজ্যের সোনার মেয়ে অস্মিতা দে এই প্রথম কোনো আন্তর্জাতিক আসরে ত্রিপুরার কোনো জুডুকার ভারতীয় দলের হয়ে পদক জয় করল অস্মিতা আটচল্লিশ কেজি জুনিয়র মহিলা বিভাগে চীন জাপান কোরিয়া এবং মালয়েশিয়ার মতো বিশ্ব সেরা জুডুকারদের হারিয়ে তৃতীয় বাউটে পদক ছিনিয়ে নেয় সম্প্রতি অস্মিতা সর্বভারতীয় খেলো ইন্ডিয়া জুডোর প্রতিযোগিতায় আটচল্লিশ কেজি বিভাগে মধ্যপ্রদেশের ভোপাল বিশ্ববিদ্যালয়ের হয়ে সোনা পেয়েছিল অস্মিতা ত্রিপুরা স্পোর্টস স্কুলের প্রাক্তন কৃতি ছাত্রী তার এই সাফল্যে মধ্যপ্রদেশ এবং ত্রিপুরাবাসী গর্বিত অস্মিতা সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্পোর্টস সালে খেলো ইন্ডিয়া প্রকল্পে উন্নত প্রশিক্ষণের জন্য ভোপাল চলে গিয়েছিল এদিকে দু সালে ফ্রান্সের রাজধানীতে অনুষ্ঠিত হতে চলেছে তেত্রিশতম প্যারিস অলিম্পিক অস্মিতার লক্ষ্য সেখান থেকে পদক ছিনিয়ে ভারতের মাথা উঁচু করা রিপোর্ট risest news